মৃত্যুপুরি গাজাত পুনের মৃত্যুর মিছিল, হত্যাযজ্ঞ পরিণত হয়েছে এতিয়া গাজা স্ট্রিপ। ইসরায়েলর ধারাবাহিক আক্রমণত বিধ্বস্ত, শূন্য বিচূর্ণ হয়ে পড়েছে গাজা স্ট্রিপ। সাতদিনীয়া যুদ্ধবিরতি স্থগিত রাখি ইসরায়েলর পুনের আক্রমণ, হামাস নিধন করার অদম্য আক্রমণ আকাশমার্গে চলি আছে। যি আক্রমণত বিগত 48 ঘণ্টাত এই পর্যন্ত 7 শতাধিক লোক নিহত হয়েছে, মৃত্যুমুখত পড়েছে 7 শতাধিক লোক। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সদরি করেছে এই তথ্য। দাবি করেছে প্যালেস্তাইনে যে ইসরায়েলর আক্রমণত 7 শতাধিকর মৃত্যু হয়েছে। ইয়ারে ভিতর অধিকাংশ শিশু আর মহিলা। এই যে 7 শতাধিকর নিরীহর মৃত্যু হয়েছে, তার ভিতর সর্বাধিক শিশু আর মহিলা থাকা বলে কোয়া হয়েছে। জেরুজালেমর প্রবেশ পথত নির্বিচার গুলিচালনা করে যুদ্ধবিরতি ভঙ্গ করা বা যুদ্ধবিরতি উলঙ্ঘন করার অভিযোগ উত্থাপন করেছিল হামাসর বিরুদ্ধে ইসরায়েলে। আর সেই অভিযোগের পাছতে যুদ্ধবিরতি স্থগিত রাখি ইসরায়েলে পুনের আরম্ভ করেছে গাজা স্ট্রিপত আক্রমণ, যি আক্রমণত হামাসর শীর্ষ নেতাও নিধন হয়েছে। IDF-এ সদরি করেছে এই তথ্য যে 7 অক্টোবরত হামাসর এজন শীর্ষ নেতার নির্দেশত যি আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল, সেই আক্রমণের জড়িত এজন শীর্ষ নেতাক হত্যা করেছে IDF-এ আকাশমার্গে চলোৱা আক্রমণত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারিয়ে সংবাদ মাধ্যমের সন্মুখত সদরি করেছে যে দেওবারে যুঁজারু বিমানের বিমান আক্রমণত ইসরায়েলের হামাসর ছাতি বেটেলিয়নের অধিনায়কক হত্যা করা হয়েছে। সাতি বেটেলিয়নের কমান্ডার হাইথাম খোয়াজারিক আক্রমণ করে হত্যা করে IDF-এ। উল্লেখযোগ্য যে 7 অক্টোবরত দক্ষিণ ইসরায়েলত আক্রমণ আর হত্যাকাণ্ডের সময়ত হামাসর সন্ত্রাসবাদী ইসরায়েলের ভূখণ্ড যে অভিযান চলাইছিল, এই অভিযানের মূল হোতা আছিল এইজন হামাসর শীর্ষ নেতা হাইথাম খোয়াজারি। আর নভেম্বর মাহর মাঝভাগত IDF-এ উত্তর গাজাত থাকা আল ছাতি শরণার্থী শিবির নিজের নিয়ন্ত্রণত নিছে। আর তারপরে দক্ষিণ গাজাত আত্মগোপন করে থাকি ইসরায়েলের বিরুদ্ধে যুঁজ চলাই যাওয়া এইজন ছাতি বেটেলিয়নের কমান্ডার তথা অধিনায়ক খোয়াজারিক হত্যা করবলে সক্ষম হল IDF-এ। লগতে ইসরায়েলে দাবি করেছে যে কেবল এই এটু বেটেলিয়নে নহয়, হামাসর প্রতিটি বেটেলিয়নে ধ্বংস করা হব, প্রতিজন কমান্ডার প্রতিজন অধিনায়ককে হত্যা করা হব, নিঃশেষ করা হব। এই সংকল্পে পুনের গাজা স্ট্রিপত আরম্ভ করেছে আক্রমণ, যি আক্রমণত আমি ইতিমধ্যে উল্লেখ করেছো 7 শতাধিক লোক এই মুহূর্তলৈকে নিহত হয়েছে, মৃত্যুমুখত পড়েছে। আর ইফালে ইসরায়েল ডিফেন্স ফোর্সর এই আক্রমণের পাছতে সরব হয়ে উঠিছে পুনর্বার ইরান। ইরানে সকিয়াই দিছে ইসরায়েলক যে পুনের যদি এই যুদ্ধ বন্ধ নকরে, আকাশমার্গে বোমা বর্ষণ বন্ধ নকরে ইসরায়েলে, তেতিয়াহলে ইয়ার পরিণাম ভয়ঙ্কর হব, যুদ্ধ ঘোষণা করেছে ইরানে ইসরায়েলের বিরুদ্ধে। আর তার মাজতে ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন বুথিয়েও পুনের আরম্ভ করেছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ। আর ইতিমধ্যে লোহিত সাগরত থাকা ইসরায়েলের দুটাক কার্গো ভেসেলত আক্রমণের ঘটনা সংঘটিত করেছে ইয়েমেনের এই বিদ্রোহী সংগঠন, যাক ইরানে সমর্থন আগবাই আছে, যাক ইরানে সকল ফলের সহযোগিতা আগবাই আছে। এই হুথিয়েও ইতিমধ্যে দুটাক কার্গো ভেসেলত আক্রমণ করেছে। গতি এফালে হামাসর বিরুদ্ধে যুঁজ চলি আছে, আর আনফালে পুনের লোহিত সাগরত উত্তেজনা বৃদ্ধি পাইছে, যে মধ্যপ্রাচ্যর উত্তেজনা, যে পশ্চিম এশিয়ার উত্তেজনা এটা ক্রমাৎ বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। আনকি এই উত্তেজনা এটা আমেরিকাল বিয়পি পড়া পরিলক্ষিত হয়েছে। আমেরিকার নেতৃত্বত, আমেরিকার হস্তক্ষেপত ইসরায়েলে পুনের গাজা স্ট্রিপত আক্রমণ করার অভিযোগ উত্থাপন করে আমেরিকার মুসলমান নেতাসকল একত্রিত হয়েছে, সংকল্প লৈছে যে 24-র নির্বাচনত, রাষ্ট্রপতি নির্বাচনত জো বাইডেনক পরাস্ত করার বাবে সংকল্প লৈছে আমেরিকা যুক্তরাষ্ট্রের 9খনক রাজ্যের মুসলমান নেতাসকলে। ইফালে ইসরায়েলের পুনের এই যুদ্ধক লৈ একগোট হয়েছে ইসলামিক শক্তি, ইসলামিক দেশসমূহ। আর তার মাজতে হামাস নিধন করিবর বাবে, হামাস নিঃশেষ করার সংকল্পরে পুনের তীব্রতর করে তুলিছে গাজা স্ট্রিপত আক্রমণ ইসরায়েল ডিফেন্স ফোর্সে।